হাই বন্ধুরা, যদি কখনো কোনো মেয়েকে পছন্দ করে বিয়ে করার পর জানতে পারেন আপনার স্ত্রী বিয়ের আগে রেপ হয়েছিল, তখন কি করবেন? মেয়েরা নিজের আত্মসম্মানের ভয়ে সমাজের কথা ভেবে এরকম ভয়ঙ্কর সত্য গোপন রাখে, সমাজ তাকে খারাপ চোখে দেখবে এই ভেবে। এর জন্য অপরাধীরা আরও বেশি বেশি এরকম অপরাধ করার সাহস পেয়ে যায়। ঠিক এমন একটি গল্প নিয়ে আমাদের আজকের মুভিটি, তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন। গল্পের শুরুটা হয় সত্যু প্রেম নামের এক ছেলেকে দিয়ে, তাকে সত্যু বলেই ঢাকা হয়। সত্যু গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য LLB-তে ভর্তি হয়েছিল, কিন্তু তিনবার ফাইনাল পরীক্ষা দেওয়ার পরও সে পাশ করতে পারেনি, তাই এখন পড়ালেখা বাদ দিয়ে দিয়েছে। প্রতিদিন সত্যু ও সত্যুর বাবাকে দেখিয়ে ঘুম থেকে উঠে ঘরের যাবতীয় কাজ করতে, মানে যে কাজগুলো সাধারণত বাড়ির মেয়েরা করে থাকে, এখানে সত্যুর পরিবার একটু উল্টো। সত্যু ও সত্যুর বাবা রান্নাবান্না থেকে শুরু করে ঘরের সব কাজ করত, এবং সত্যুর মা ও তার ছোট বোন সেজাল বাড়িতে মেয়েদের ডান্স শিখিয়ে রোজগার করে পরিবারের আর্থিক হাল কোনো রকমে ধরে রেখেছে। খুব টেনে হেসড়ে তাদের সংসার চলে। সত্যুর এলাকায় তার থেকেও ছোট ছোট সব ছেলেরা বিয়ে করে ফেলছিল, কিন্তু সত্যুর বিয়ে হচ্ছে না, তাই সত্যু সব সময় বাবা মাকে প্যারা দিত তাকে বিয়ে করিয়ে দেওয়ার জন্য। কিন্তু সত্যু তো বেকার, তাকে কে মেয়ে দিবে, তাকে কে বিয়ে করবে, এজন্য বাবা মা সত্যুর বিয়ে নিয়ে ভাবত না। সত্যু তার বাবার সাথে একদম ফ্রি ছিল, বাপ্পাটা তার বন্ধুর মতো। এখানে সত্যু তার বাবার কাছে এক বছর আগের একটা ঘটনা খুলে বলে। সত্যু এক বছর আগে একটা জলসায় গিয়েছিল, ওই জলসায় কথা নামের এক মেয়ে ডান্স করছিল। সত্যু কথাকে ওখানে দেখা মাত্রই ভালো লেগে যায়, মানে প্রথম দেখাতেই সত্যু মেয়েটির প্রেমে পড়ে গেছে। ডান্স শেষে সত্যু মেয়েটির সাথে কথা বলতে আসে, সত্যু কথাকে পটানোর জন্য ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু কথা তখন সত্যুকে জানিয়ে দেয় তার বয়ফ্রেন্ড রয়েছে, ছেলেটির নাম হচ্ছে তপন। সত্যু এটা শুনে বলে কথা নামের সাথে তপন নামটা একদমই মানায় না, দুজনের নাম দিয়ে তো একটা হ্যাশট্যাগই তৈরি হবে না, অথচ কথা নামের সাথে তার নামের একটা সুন্দর রোমান্টিক হ্যাশট্যাগ তৈরি হবে, সত্যু প্রেম কি কথা। এটা শুনে কথা হেসে দেয়। ঠিক তখনই কথার বয়ফ্রেন্ড তপন গাড়ি নিয়ে ওখানে চলে আসে, কথা তখন বয়ফ্রেন্ডের সাথে চলে যায়। কথার বয়ফ্রেন্ডকে দেখে সত্যুর হৃদয়টা একদমই ভেঙে যায়। এরপর গল্প চলে আসে আবার বর্তমানে, যেখানে সত্যুর বাবা একটি মার্কেটে আসে, দোকানে আসে, আর এই মার্কেটের মালিক হচ্ছে কথার বাবা হরিকিষাণ। হরিকিষাণ না থাকায় সত্যুর বাবা দোকানের কর্মচারীকে বলে সে আসেনি কেন। তখন কর্মচারী চুপি চুপি তাকে জানায় হরিকিষাণের মেয়ে কথা তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে, তাই হরিকিষাণ মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। সত্যুর বাবা এই কথা শুনে এক মুহূর্ত দেরি না করে ছেলে সত্যুকে এসে জানিয়ে দেয় কথার ব্রেকআপ হয়েছে, এখন সে সিঙ্গেল। সত্যু এই কথা শুনে মহা খুশি হয়ে যায়। সত্যুর বাবা এটাও জানায় এবছরের জলসা প্রোগ্রামে কথা আবার ডান্স পারফর্ম করবে, সে জানতে পেরেছে। বাবা ছেলেকে বলে ডান্স পারফর্ম শেষে কথাকে সুযোগ বুঝে মনের কথা বলে দিবি। এরপর রাতে সত্যু ও তার বাবা জলসায় চলে আসে, সেখানে গিয়ে কথার বাবা মায়ের সাথে তাদের দেখা হয়। তখন কথার কথা জিজ্ঞাসা করা হলে কথার বাবা জানায় কথা আজ অসুস্থ, তাই সে আসেনি আর ডান্স পারফর্মও করতে পারবে না। তখন সত্যুর বাবা সত্যুকে বুদ্ধি দেয় এটাই মোক্ষম সুযোগ, কথা এখন বাসায় একা আছে, তুই বাসায় গিয়ে কথাকে প্রপোজ করে দে। এরপর সত্যু বাবার কথা মতো কথার বাসার পিছন দিয়ে লুকিয়ে লুকিয়ে বাসায় চলে যায়। কথার পরিবার অনেক রিচ ফ্যামিলি। সত্যু কথাকে বারান্দায় দেখতে পেয়ে নিচ থেকে ইশারা করতে থাকে, ডাকতে থাকে, কিন্তু কথা কোনো ধরনের রেসপন্স করছিল না, তাই সত্যু চগ বেয়ে উপরে উঠে যায়। সত্যু যখন তার কাছে যায় তখন দেখে কথার অবস্থা খুবই মর্মান্তিক, সে মাথা ঘুরে সত্যুর গায়ের উপরে লুটে পড়ে। সত্যু তখন তার হাতের দিকে তাকিয়ে দেখে কথা ব্লেড দিয়ে হাতের শিরা কেটে ফেলেছে, সুইসাইড করতে যাচ্ছিল সে। সত্যু আর এক মুহূর্তও দেরি না করে কথাকে হসপিটালে নিয়ে এসে ভর্তি করায়। ডাক্তার ট্রিটমেন্ট করার পর মৃত্যুর ঝুঁকি এড়িয়ে কথা স্বাভাবিক হয়। কথাকে বাঁচানোর জন্য সত্যুর উপর সে খুব রেগে যায়, তাকে কে বলেছিল বাঁচাতে, সে তো ইচ্ছে করেই মরতে যাচ্ছিল। ঠিক তখন কথার বাবা মা তাকে দেখতে ছুটে আসে। কথার বাবা সত্যুকে জিজ্ঞাসা করে তুমি কি কথার বন্ধু, সত্যু বলে না। কথার বাবা বলে তাহলে বাসায় গিয়েছিলে যে, তখন সত্যু সোজাসাপটা বলে দেয় সে কথাকে পছন্দ করে, তাকে বাসায় প্রপোজ করতে এসেছিল সে। কথার বাবা তখন সত্যুর এমন কথায় অনেকটাই অবাক হয়ে যায়।
এরপর দেখি কথার বাবা কথাকে সান্ত্বনা দেওয়ার বদলে তার সাথে আরও খারাপ ব্যবহার করছে, যেন সে মরে গেলেই ভালো হতো, তার মান সম্মান সব ধূলিসাৎ করে দিয়েছে। কথার মা কথার বাবাকে ওখান থেকে নিয়ে বাইরে চলে যায় আর বলে কথাকে ভালো ছেলে দেখে বিয়ে করিয়ে দিতে। কিন্তু কথার বাবা বলে সবাই কথার রিলেশনের ব্যাপারে জানে, তাকে কে বিয়ে করবে। এরপর দেখি সত্যু ফুল নিয়ে কথার বাসায় আসে কথার সাথে দেখা করতে। সত্যু কথাকে তখন বেঁচে থাকার জন্য অনেক ইন্সপায়ার করে, তাকে সাপোর্ট করে। সত্যু তাকে এটাও বলে নেক্সট টাইম কখনো মরতে ইচ্ছে হলে নিজের জীবন না নিয়ে ওই ব্যক্তির জীবন নিবে যার জন্য মরতে ইচ্ছে হয়, যদি কারো সাহায্য লাগে তাহলে আমাকে ডেকো, সবসময় সাপোর্টিং হিরো হয়ে থাকবো তোমার, এই বলে সত্যু চলে আসে। তখন পাশে থেকে কথার বাবা এসব শুনে নেয় আর সে সত্যুর উপর অনেক ইমপ্রেস হয়ে যায় মেয়েকে এরকমভাবে সাপোর্ট করার জন্য। তাই পরদিন কথার বাবা ও মা দুজনে সত্যুদের বাড়িতে আসে কথার সাথে সত্যুর বিয়ের ব্যাপারে কথা বলতে। মেয়েকে তারা সত্যুর সাথে বিয়ে দিতে চায়। সত্যুর মা বাবা তো পুরাই অবাক হয়ে যায়, তাদের মতো এত বড়লোক পরিবারের মেয়ে এই বেকার ছেলের কাছে গরিবের ঘরে মেয়ে বিয়ে দিবে? কিন্তু সত্যু তো পুরাই খুশি, মেঘনা চাইতেই বৃষ্টি। সত্যু কথার বাবাকে আলাদাভাবে ডেকে নিয়ে বলে কথার সুইসাইডের বিষয়টা বাবা মায়ের কাছে যেন তারা না বলে, তারা এই কথা জানতে পারলে ভাববে কথার মধ্যে কোনো প্রবলেম আছে। সত্যু আরও বলে আপনি কি আমার ব্যাপারে খোঁজখবর নিয়েছেন? আমি কিন্তু কোনো কাজ টাজ করি না, একদম বেকার। কথার বাবা বলে তুমি আমার মেয়েকে বিয়ে করলে আমার মেয়ে এবং আমার বিশাল ব্যবসা এ দুটোই তুমি দেখাশোনা করবে। এটা শুনে সত্যু আরও খুশি হয়ে যায়। এদিকে বাসায় যখন কথা জানতে পারে সত্যুর সাথে তার বিয়ে ঠিক করা হয়েছে, তখন কথা বাবা মায়ের উপর অনেক রাগারাগি করে, আমার বিয়ে অথচ আমার কাছে শোনার একটাবারও প্রয়োজন মনে করলে না। তখন কথার বাবা কথাকে হুমকি দিয়ে বলে তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে আমি তোমার মতো এই ব্লেড দিয়ে আমিও হাত কেটে সুইসাইড করব। তখন বাবার কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না কথার। কিন্তু এই বিয়েতে কথার একটুও মত নেই। এর কিছুদিন পরেই কথা ও সত্যু দুজনের বিয়ে হয়। কথা এই বিয়েটা শুধু তার বাবার জন্য নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা করে, সে মোটেই এই বিয়েতে খুশি নয়। কিন্তু সত্যু তো খুশি মনে তার স্বপ্নের মেয়ে পছন্দের মেয়েকে বিয়ে করতে পেরে মহা খুশি। সত্যুর পরিবার বাড়ির নতুন বউকে হাসি মুখেই বরণ করে নেয়। সত্যুর কোনো প্রাইভেট রুম না থাকাতে বাসর ঘরটা বাড়ির ওপরে স্টুডিও রুমে সাজানো হয় যেখানে ডান্স শেখানো হতো। সত্যুর ফার্স্ট নাইট নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল, কিন্তু কথা যেন সেসবে পানি ঢেলে দেয়। ফুলসজ্জা রাতে সত্যু কথার সাথে গল্প করতে চাইলেও কথা কোনো কথা বলে না, ঘুমের ভান করে শুয়ে থাকে। কথা সত্যুকে বোঝায় সে অনেক টায়ার্ড, তাই সত্যু বিষয়টা নর্মালি নিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ মাঝরাতে কথার ঘুম ভেঙে যায়, কারণ সত্যুর একটা প্রবলেম ছিল, সে ঘুমানোর সময় নাক ডাকত, তাই কথা ঘুমাতে পারছে না। কথা যাতে আরামে ঘুমাতে পারে এর জন্য সে ফার্স্ট নাইট স্যাক্রিফাইস করে বালিশ নিয়ে বাবার রুমে চলে যায়। পরদিন সত্যু ডাক্তারের কাছে যায় নাক ডাকা সমস্যার সমাধান করতে। সে মোবাইল দেখেও প্র্যাকটিস করতে থাকে কিভাবে নাক ডাকা বন্ধ করা যায়, কিন্তু ঘুমানোর সময় সে ঠিকই নাক ডাকত আর কথার ঘুম ভেঙে যেত। এজন্য তাকে প্রতিদিনই কথার জন্য রুম ছেড়ে দিয়ে বাবার কাছে শুতে হয়। এরকমভাবে সত্যু আবারও একদিন কথার সাথে ঘুমাতে যায়, কিন্তু সে আবারও নাক ডাকে আর বরাবরের মতোই কথা তাকে রুম ছেড়ে চলে যেতে বলে। কিন্তু সত্যু তখন কথাকে বোঝানোর চেষ্টা করে তারা যদি একসাথে না শুয়ে কাছাকাছি না হয় তাহলে পরবর্তী প্রজন্ম কীভাবে হবে, বাচ্চা কাচ্চা কীভাবে হবে। তখন কথা রেগে গিয়ে কঠিন এক সত্য বলে দেয়। কথা সত্যুকে বলে শারীরিক চাহিদার প্রতি তার কোনো ধরনের ইন্টারেস্ট নেই, কারণ সে এসেক্সুয়াল। এর মানে হচ্ছে যাদের এসেক্সুয়াল সমস্যা রয়েছে তাদের সেক্সের প্রতি কোনো ধরনের ইচ্ছেই জাগে না। কথা সত্যুকে এটাও জানায় এই সমস্যার জন্যই তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছিল। এই কথা শোনার পর সত্যু ভীষণ কষ্ট পায়। বিয়ে করেছে অথচ স্ত্রীর কাছে স্বামীর যে অধিকার থাকে সেই অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে। একটা ছেলের কাছে এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে? আসলে কথা সত্যুকে এই কথাগুলো বলে যাতে করে সে তার থেকে দূরে থাকে। এজন্য পরদিন সত্যু শ্বশুরের দোকানে এসে শ্বশুরের সাথে রাগারাগি করতে থাকে। বিয়ের আগে তাকে কেন এই সত্যটা জানানো হয়নি, তার মেয়ে এসেক্সুয়াল? কথার বাবা বিষয়গুলো বুঝতে পেরে সত্যুকে বোঝাতে থাকে, দেখো কথার মনের অবস্থা এখন খুবই খারাপ, কিছুদিন আগে সে সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল।
তুমি যাতে কথার থেকে দূরে থাকো এজন্য কথা তোমাকে এমন একটা অজুহাত দিয়েছে। শত্রুও তখন রিয়ালাইজ করে কথার বাবা হয়তো ঠিক কথাই বলছে। কথার বাবা তাকে বলে, তুমি কথাকে সময় দাও, তাকে আস্তে আস্তে কমফোর্টেবল করার চেষ্টা করো, তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। এরপর শত্রু হলুদ গোলাপ নিয়ে কথাকে হ্যাপি ওয়ান মান্থ ওয়েডিং অ্যানিভার্সারি জানায়। কথা শত্রুকে বলে স্ত্রীকে সবাই লাল গোলাপ দেয়, কিন্তু হলুদ গোলাপ কেন? শত্রু তখন বলে, আমি আগে তোমার বন্ধু হতে চাই, এজন্য হলুদ গোলাপ। ব্যাপারটা কথারও অনেক ভালো লাগে। শত্রু তাকে বলে, এখন যেহেতু সে কথার নতুন বন্ধু, তাহলে এই নতুন বন্ধুর সাথে তো ঘোরাঘুরি করা যেতেই পারে। কথাও তখন রাজি হয়ে যায়। এরপর থেকে শত্রু কথাকে নিয়ে ঘোরাঘুরি করতে থাকে। তাকে নিয়ে রেস্টুরেন্টে যায়, সেখানে গিয়ে তারা সেলফি তুলে অনেক আড্ডা দেয়। শত্রু কথাকে অনেক বেশি বেশি সময় দিতে থাকে। এভাবে আস্তে আস্তে শত্রুকে কথার ভালো লাগতে শুরু করে। একদিন রাতে শত্রু কথাকে নিয়ে হাঁটতে বের হয়েছিল, তখন শত্রু তার ল কলেজ দেখে একটা পাথর নিয়ে রেগে ছুঁড়ে মারে। কথার কারণ জানতে চাইলে সে বলে, এই কলেজ আমাকে ফেল করিয়ে দিয়েছে, তাই সে কলেজে পাথর ছুঁড়ে মারে। কথা বলে, এটা তো কলেজের দোষ না, তুমি পড়াশোনা করনি তাই ফেল করেছো। কথা তাকে বলে, তুমি আবার পরীক্ষা দাও। কিন্তু শত্রু বলে, এখন পরীক্ষা দেওয়ার আর কী দরকার, তোমার বাবার দোকান তো সামলাচ্ছি। কথা তখন বলে, যৌতুকে পাওয়া দোকান আর নিজের যোগ্যতায় ক্যারিয়ার করা দুটো আলাদা জিনিস। শত্রু তখন রিয়ালাইজ করে, কথা তো ঠিক কথাই বলেছে। তাই শত্রু কথাকে নিয়ে তার ল কলেজে পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম সাবমিট করতে যায়। শত্রু কথাকে বলে, পরীক্ষার বিষয়টা কাউকে আগেই জানিও না, যদি আবার ফেল করি তাহলে সবাই হাসি ঠাট্টা করবে। কথা হেসে দিয়ে বলে, এবার আর ফেল করবে না। কলেজ থেকে বের হয়ে দুজনে বসে আড্ডা দেয়। তারা অনেক ভালো সময় পার করছিল। সেদিন রাতে শুতে যাওয়ার আগে কথা শত্রুকে ডাক দিয়ে বলে, আজ রাতে যেন সে তার সাথেই ঘুমায়। তখন তারা দুজনে একই বিছানায় শুয়ে যায়। শত্রু কথাকে বলে, তুমি যে তোমার এসেক্সুয়াল সমস্যার কথা বলেছিলে, সেটা কি ঠিক হওয়ার কোনো চান্স নেই? কথা তখন বলে, আমি আসলে সেদিন তোমাকে মিথ্যে বলেছিলাম, আমার এরকম কোনো সমস্যাই নেই। শত্রু এই কথা শুনে খুশিতে লাফ দিয়ে ওঠে। ওই রাতে কথা নিজে থেকেই শত্রুকে কাছে টেনে নেয়, তার সাথে ফিজিক্যাল হতে থাকে। কিন্তু হঠাৎই কথা অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে। তার চেহারা ভীতিকর বিভৎস হয়ে যায়। কথা বারবার করে বলতে থাকে, আই এম নট রেডি, নো 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 তপন, আই এম নট রেডি, নো তপন নো। শত্রুর তখন আর বুঝতে বাকি থাকে না, অতীতে কথার এক্স বয়ফ্রেন্ড তপনের সাথে খুব খারাপ কিছু হয়েছে, তপন হয়তো তাকে রেপ করেছিল। শত্রু কথাকে ঘোর কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। কথা তখন কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে যায়। শত্রু বিশাল টেনশনের মধ্যে পড়ে যায়। সেদিন সারা রাত সে আর ঘুমাতে পারে না। তাই পরদিন সকালবেলা কথার বাড়িতে চলে যায় শ্বশুরের সাথে কথা বলতে। শত্রু কথার বাবার কাছে আসল সত্যিটা জানতে চায়, কথা কেন সুইসাইড করতে গিয়েছিল সেদিন। কথার বাবা শত্রুর অবস্থা বুঝতে পেরে সত্যিটা বলে, কথা বিয়ের আগে তার বয়ফ্রেন্ডের সাথে সেক্স করেছিল আর সে প্রেগনেন্টও হয়ে গিয়েছিল। আমার মান সম্মান তো শেষ করেছেই, এখন তোমার জীবনটাও নষ্ট করছে, বেশি ঝামেলা করলে দু চারটা থাপড় দিয়ে দিও। শত্রু তখন প্রচণ্ড রেগে গিয়ে বাবার গায়ে হাত তুলতে নেয়, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে। কথার বাবা কখনো জানতেই চেষ্টা করেনি তার মেয়ের সাথে আসলে সেদিন কী হয়েছিল। শত্রু কথার বাবাকে রাতের ঘটনা খুলে বলে, তার মেয়ে আসলে বয়ফ্রেন্ডের কাছে রেপ হয়েছিল। এদিকে শত্রুর বাড়িতে শত্রুর পরিবারের সবাই জানতে পেরে যায়। কথা তার স্বামী শত্রুকে তার সাথে শুতে দেয় না, বিয়ের পর তারা একসাথে একটা রাতও কাটায়নি। তাই শত্রুর পরিবার কথার উপর জোর খাটিয়ে বলে, সে কেন শত্রুর সাথে এরকম ব্যবহার করছে। তাই কথা তখন আসল সত্যটা বলতে বাধ্য হয়। কথা উপায় না পেয়ে সত্যিটা বলে, বিয়ের আগে সে তার বয়ফ্রেন্ড তপনের কাছে রেপ হয়েছিল, কথার ইচ্ছের বিরুদ্ধে তাকে জোর করে রেপ করা হয়েছে, এজন্য সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। কিন্তু এরপর তপন কথা ও তার অবৈধ সন্তানকে মেনে নেয় না, এজন্য কথা অ্যাবর্শন করতে বাধ্য হয়, এজন্য কথা সুইসাইড করতে গিয়েছিল। আর সেই ঘটনার পর থেকেই তার কাছে কোনো ছেলে আসলে সে খুব ভয় পায়, এজন্যই সে শত্রুর সাথে একসাথে থাকতে পারেনি। পরিবারের সবাই এই ভয়ঙ্কর সত্য জানার পর একদম স্তব্ধ হয়ে যায়। ওইদিকে দেখি শত্রু রেগে তপনের অফিসে গিয়ে হুটহাট করে তপনকে ইচ্ছে রকম মারতে থাকে, কথাকে রেফ করার জন্য। শত্রু তপনকে প্রচণ্ড রকম মারে। শত্রু তপনকে মারার পর বাসায় ফিরে এসে হাত ধুচ্ছিল। কথা শত্রুর হাতে রক্ত দেখতে পেয়ে ভয় পেয়ে যায়।
তখন সত্য বলে এটা আমার রক্ত নয়, এটা তপনের রক্ত। কথা তখন বলে তুমি তপনকে মেরেছো। সত্য বলে আমি তো তোমার বাবাকেও মারতে গিয়েছিলাম, কিন্তু নিজেকে কষ্টে কন্ট্রোল করেছি। তুমি তোমার বাবাকে সত্যিটা বলনি কেন? তখন কথা জানায় বাবাকে সে এই কথা বুঝাতে পারতো না। বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে রেপ করা হয়েছে, এই কথা কেউ বিশ্বাস করতো না, তাই বাবাকে বলে কোনো লাভ হতো না। এদিকে সত্যুর পরিবারকে দেখিয়ে কথার এই ভয়ঙ্কর সত্য জানার পরও তারা কথার সাথে স্বাভাবিক আচরণ শুরু করে। বিশেষ করে সত্যুর মা একজন মেয়ে হয়ে কথার বিষয়টা সে বুঝতে পারে, তাই কথাও আস্তে আস্তে নিজের জড়তা কাটিয়ে উঠতে থাকে। আর সত্যু তো সব কিছু জেনে কথাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। পরিবারের সবাই কথাকে সাপোর্ট করতে থাকে। সত্যুর পরিবার কথাকে কিছু টাকা দিয়ে সত্যুকে নিয়ে হানিমুনে যেতে বলে, যাতে করে তার মানসিক অবস্থা ঠিক হয়। এরপর কথা ও সত্যু দুজনে হানিমুনে চলে যায়। হানিমুনে যাওয়ার পর দুজনে অনেক ভালো সময় পার করতে থাকে, দুজনে সময়টাকে উপভোগ করার চেষ্টা করে। কিন্তু কথা যখনই সত্যুর সাথে ঘনিষ্ঠ হতে নেয়, তখনই তার সেই অতীতের ভয়ঙ্কর স্মৃতি ভেসে ওঠে। ওই খারাপ স্মৃতি থেকে কথা যেন বের হয়েই আসতে পারছিল না, কোনোভাবেই ভুলতে পারছিল না। হানিমুন শেষে যখন বাড়িতে ফিরে আসে, তখন সত্যুর মন খুবই খারাপ ছিল। মা ছেলের মন খারাপ দেখিয়ে তার অবস্থা বুঝতে পারে, এজন্য ছেলেকে সে সান্ত্বনা দিতে থাকে। ছেলেকে বলে তুই যদি কথাকে সবসময় সাপোর্ট করিস, পাশে থাকিস, তাহলে একদিন কথা সব কিছু ভুলে যাবে এবং সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর সত্য কথার সাথে ঘটে যাওয়া অতীত নিয়ে কিছু একটা ভাবছিল, এই বিষয়ে কোন একটা পদক্ষেপ নেওয়ার জন্য। একদিন কথা তার বাড়িতে একটি পুজোর আয়োজন করে। ঠিক সেই সময় সত্য একটা ফাইল নিয়ে এসে কথাকে সেখানে সাইন করতে বলে। কথা জানতে চায় এটা কিসের ফাইল। তখন সত্য জানায় সে তপনের নামে রেপ কেস করবে। পাশে থেকে সত্যর বাবা এটা শুনতে পেয়ে ছেলেকে ডাক দিয়ে বলে কেস করে কোনো লাভ হবে না, কারণ কথা নিজের ইচ্ছায় বয়ফ্রেন্ডের সাথে ডেটে গিয়েছিল। সত্য রেগে গিয়ে বলে ডেটে গিয়েছিল তো কি হয়েছে, সে তো অনুমতি দেয়নি, স্পষ্টভাবে সে না বলেছিল। আর কোনো মেয়ে যদি না বলার পরও তার উপর জোর জবরদস্তি করা হয়, তাহলে সেটা অবশ্যই একটা ক্রাইম, আর ক্রাইম করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তখন কথা বলে বাবা ঠিকই বলেছে, কেউ আমার কথা বিশ্বাস করবে না, আর আমি কাউকে কিছু বিশ্বাস করাতেও চাই না। আমার কাছে তুমি ইম্পর্ট্যান্ট, তুমি আমাকে বিশ্বাস করো, এটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু সত্য কারো কথা শোনে না, সে জেদ নিয়েছে, তপনকে শাস্তি দিয়েই ছাড়বে। সত্য এই কারণেই জেদ নিয়েছে, সমাজে এরকম অনেক নারী আছে যারা রেপ হওয়ার পরও পরিবার, এই সমাজ, নিজেদের মানসম্মানের হানি হবে এজন্য কোনো পদক্ষেপ নেয় না তারা, যার কারণে অপরাধীরা অপরাধ করার পরও ছাড় পেয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সমাজে আরও অপরাধ বেড়ে যাবে। তাই সত্য কথাকে আলাদাভাবে অনেক বোঝায়। অনেকক্ষণ বোঝানোর পর কথা বুঝতে পারে, তাই সে কেস ফাইলে সাইন করে দেয়। সত্য কথাকে এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য কথা সত্যর উপর অনেক খুশি হয়, আর তাকে একটা কিসও করে দেয় খুশি হয়ে। সবাই তখন কথার এমন হাসি মাখা চেহারা ও দুজনের মিল দেখে খুশি হয়ে যায়। কেস করার পর পুলিশ তপনকে গ্রেপ্তার করে। এরপর কোর্টে সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তপনের সাথে যথাযথ সাজা হয়, আর কথা এখন মানসিকভাবে অনেকটাই সুস্থ। আর ঠিক এখানেই এই মুভির এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, এবং পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ।